ভাই হল মুহাদ্দিস হকলে মুফাসসির হকলে হইত্রা বড় বড় আলিম হকলে আমার ভাই হল বুজুর্গ হল সুন্দরভাবে বয়ান করছেন কুকুর যে সিনজন্য কুকুর কুকুরের মধ্যে কইত্রা বালা বালা দশটা গুণ আছে এক একটা গুণ যদি এই দশটা তনে একটা গুণ যদি আমরা কাছে তাকি দেই তো এতে এক একজন মানুষ অলি হয়ে গেল আমি হোকা সুবাহানাল্লাহ কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল এর মধ্যে তো কুকুরে নিকৃষ্ট প্রাণী হওয়া হয়েছে নিকৃষ্ট জাতি হওয়া হয়েছে কিতা লাগে তার বিশাল কারণ আছে তো এর ভিতরে দিয়ে আমার ভাই হল এখানে লাশ প্রাণী নিকৃষ্ট এক প্রাণী নাপাক এক প্রাণী তার চেষ্ট প্রাণী বলে হওয়া হয়েছে না আমার ভাই হল খেনে তার মধ্যে তিনটা বাদ গুণও আছে আছেন না না এই গুণ তিনটা কিন্তু আমি ছটফটে হয়ে শেষ করে দিলাম যে এইটা থেকে আপনি আমি বাঁচতাম কুকুর জেলা দশটা তার বালা গুণ আছে ওলা তার মধ্যে খারাপ গুণও আছে যেমন খারাপ গুণ হইল গিয়ে আমার ভাই হল এক নম্বর গুণ হইল গিয়ে আপনারা সাইন জানি কুকুরর ছাগলর নেঞ্জুর নেঞ্জাসার এঞ্জুর অসা লম্বা না কুকুরর নেঞ্জুর লম্বা আপনারা হোক্কা ফয়লা হ্যাঁ কুকুরর নেঞ্জুর প্রায় আধা তৈব ওই বোঝানি আর ছাগলর নেঞ্জুর সাইর আঙ্গুল হইব সাইর আঙ্গুল দিয়াও হে তার সরমগারে ডাকিয়া রাখে পেশাবর রাস্তারে ডাকিয়া রাখে আর কুকুর আধা লম্বা দেখুন যায় তার লেঞ্জুর এর বাদেও কিতা করতে পারে না তার পেশাবর রাস্তারে ডাকিয়া রাখে না উদ্লা করে রাখে রাখেন না না রাখেন না না আমার ভাই হল বুজুর্গ হল ইকান দিয়েও কারণে কইলাম এই কুকুরের স্বভাবওয়ালা কিছু মানুষ আমরার মাঝেও আছে কুকুরের স্বভাব আর খাসলতলা মানুষ কিছু আমরার মাঝেও আছে আপনারা দেখুন জানি আমার ভাই হল আর বুজুর্গ হল বারো হাত লম্বা হাড়ি ফেট আর ফিট তাই না দেখাইলে তাই বালা লাগে না আছেন না না ফাঁস হাত নাকি সাড়ে সাইর হাত লম্বা লুঙ্গি নাবি তনে আঁটুর তল পর্যন্ত বেটাইনতে ডাকিয়া রাখা ফর্জ ওখান তখন জানি আপনার নাবির তলে লুঙ্গি ফিন দিয়া তল তনে উল্টাইয়া খন্টি মারিয়া বান্ধিছে যেমন আমার ভাই হল আর বুজুর্গ হল যখন রামখোলা গাছল লখন কোনবাই ছুটিছে কিতা দেখত আল্লাহ জানে হারামবার করিয়া ফাঁসাত লুঙ্গিয়ে তার আঁটুর তল হয় না এই কুকুরের স্বভাবালা কিছু খাসলতা মানুষ আমরার মধ্যেও আছে আল্লাহ হেফাজত করে হোক আমিন দুই নম্বরের কুকুরের আর একটা বাদ খাসলত কিনা জানি আর একটা বাদ খাসলত হইল মাংস তৈবা অনেক এক বাটির আর ফায়খানা তৈবা আর এক বাটির দেখুন জানি ফায়খানার গন্ধটা তার নাকো আগে লাগে মাংস তৈয়া আগে ফায়খানার বাটির দিয়া মুখ দে দিবই না তো না তুইয়া দেখিলেইবা আগে ফায়খানার বাটির মুখ দিব এই কুকুরের স্বভাবওয়ালা কিছু মানুষ আমরার মাঝে আসেন নিজর হালাল করো বিবি তৈয়া আর এক বাই দৌড়ায় আসেন না না হালাল বিবি করো তৈয়া আর এক বাই দৌড়ায় বাইরা জায়গা দিয়া মুখ দিত না পাক বন্ত হ্যাঁ সুদ খাইব গুষ খাইব নাফরমানি করবো মানুষের হক রে লুটিব এতিমর মাল খাইব মসজিদের মাল দে ফকট পড়বো এই এই এইগুলো মানুষ আছে কুকুরের কাসরতালা একগুলো মানুষ আমরার মাঝে হওয়া যায় ও কৈত্রা হেক তিনটা কারণে কৃষ্ট জাতি হয়েছে নাপাক জাতি হয়েছে বাদ জাতি হয়েছে আরেকটা কারণ হইল আমার ভাই হল আমার বুজুর্গ হল কুকুরের দেখুন জানি লাগে আইজো দেখে বা পরীক্ষা করিয়া কুকুরে কোনো নরম জায়গার মধ্যে সেনায় না মাঠে মুতে না টান জায়গা লাগে টান ফাঁকার মধ্যে বা টান জায়গার মধ্যে গিয়া আপনার করর এক ট্যাং তুলা মারিয়া চেন করে যেমনে ছাড়িব টান জায়গাত অন্তরে মুদ সিটিয়া কিছু তার উফরে না ফললে আরাম পায় না মানে হে নাপাক থাকতে বলা পায় ও কুকুরের স্বভাবওয়ালা কিছু মানুষ আমরার মাঝে আছে আমার ভাই হল বুজুর্গ হল দশ টাকা দিয়েছে আপনার বাজার তনে দিয়েছে আপনার ওটা ফেপ জল হইলাই টু ফেফার তে মনে কর বিশ দিন যাইব আর নাইলে ডেলা মাটির অভাব নাই তা সারা তুইয়া আমার ভাই হল বুজুর্গ হল উবাইয়া ওক আর বইয়া ওক সাইরবাই সিত্রিয়া মুতাইয়া কিছু মুদ খাফলো কিছু তার উড়াতো কিছু তার গেঞ্জিত কিছু হোমর না লাগাইলে হেবালা হয় না ইলা একগুলো মানুষ আছে আসেন না আসে না এটা কুকুরের স্বভাবওয়ালা খাসতলা মানুষ এর গতিকে আমার ভাই হল বুজুর্গ হল ও তিনটা কারণে কুকুরকে নিকৃষ্ট জাতি হয়েছে আর তার মধ্যে বালা আরও দশটা গুণও আছে সময় নাই হিগলেন আর খোয়া যাইতো নাই এর ভিতরে থাকলে আমি কোনোদিন ইনশাল্লাহ আল্লাহ বসাই আল্লাহ থাকলে এই দশটা তার বালা গুণ যেখানে হিগলেন বয়ান করবো কিন্তু এই তিনটা বাদ গুণের কারণে নিকৃষ্ট জাতি হয়েছে এই তিনটা গুণওয়ালা মানুষ কিছু আমরার মাঝেও আছে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ এই ধরনের নাপাকি নাফরমানি গুণ তাকিয়া খাসলত তাকিয়া স্বভাব আর আখলাক তাকিয়া আমরা পরহেজ করো হোক আল্লাহুম্মা আমিন এখন আমার ভাই হল আসরের জমাত হইব আর আজান হইব সফলতা হইব ইনশাল্লাহ মসজিদ ইকানোর হাল আইস্তনে সাত বছর আগে তোকে আমি ওয়াজ করিয়া দিন বাক্যা আগে তাকে আমি আমার মনে আছে
এর গতিকে প্রায় সাত আট বার আইয়া আসি মসজিদ, কিন্তু ও হালত জেলা তুইয়া যাই ওলা, তুলা তুলা পরিবর্তন হয়েছে, একারে না হয়েছে কইলে তো সাহা দিয়ে মানতা নাই ওইছে, কিন্তু আমার ভাই অকল জেলা ওইতে লাগছিল ইলা ওইছে না, আমার ভাই অকল আর বুজুর্গ অকল বাবুরি মসজিদ ধ্বংস, হিকান লিয়া লড়াই করে লাভ নাই, নিজের মসজিদ বাঙ্গিয়া যার গিয়া উবাইবার জায়গা নাই, হাসাই না মিসা, আল্লাহর ঘর আল্লাহ তার হেফাজত করব। যত বেশি আমার ভাই হল আলিম উলামা মারা হয়েছে, 57,500 আলিম বারো শহীদ হইতে এখন কোটি কোটি আলিম হল পৃথিবীর জমিনও আল্লাহ নাজিল করছে, হোকা সুবহানাল্লাহ, লাখ লাখ কোরআন শহীদ তারা জ্বালাইয়া মিসমার করছে, আল্লাহ কোরআনে করিম তো রাখছে তো রাখছে, মানুষের সিনার ভিতরে কোরআন দিয়া মানুষরে কোরআন বানাই দিছে, হোকা সুবহানাল্লাহ, এক মসজিদ বাঙ্গিবা হাজার মসজিদ আল্লাহ বানাই নেব, ওইটা আল্লাহর খুশি, আল্লাহ তার হেফাজত করবো।